ধন্যবাদ সম্মানিত দর্শক আমার এই ভিডিওটি প্লে করার জন্য। প্রথমে বলছি আজকের এই ভিডিওটি প্লিজ ফুললি কন্টিনিউ করবেন, কারণ এটাই হচ্ছে আমার একমাত্র স্বার্থ। এছাড়া আমার কোনো স্বার্থ নেই, আমি বিনা স্বার্থে কাজ করছি। এমন কেউ নেই আমার এই চ্যানেলে যারা কমেন্টে লিখতে পারবেন যে ভাই আপনার কোনো ফাইল আপনি টাকা দিয়ে বিক্রি করছেন। সো আমি সমস্ত ফাইলগুলো ফ্রিতে দিই, কিন্তু আমার শর্ত একটাই যে আপনারা ফুললি ভিডিও কন্টিনিউ করবেন। আর আমি এই জন্যই ফাইলগুলোতে পাসওয়ার্ড দিয়ে রাখি, কারণ আপনারা তো বাঙালি, সাথে আমিও। সো আমরা কিন্তু আলকাতাটা পেলেও সেটা ফ্রিতে খেতে চাই। সো খেয়াল রাখবেন যে ফ্রির মাল নিতে হলে একটু কষ্ট করতে হবে, কষ্ট বলতে কিছুই না, আমার একটা স্বার্থ রয়েছে যেটা আপনাদেরকে বেছে নিতে হবে। তো আজকের স্বার্থটা কি? আজকের স্বার্থ হচ্ছে যে আপনারা যে ভিডিও দেখবেন সেই ভিডিওর সাথে তো আমি এআইএ ফাইল এবং জেসন ফাইল ফ্রিতে দিব, কিন্তু আমি যেটা স্বার্থ বলছি সেটা হচ্ছে আমার এই ভিডিওটি যারা ফুললি কন্টিনিউ করবেন শুধুমাত্র তারাই পাসওয়ার্ডটা আজকে বুঝতে পারবেন, কারণ আগের ভিডিওগুলোতে কিন্তু আমি পাসওয়ার্ড লিখে দিয়েছি। আর আজকের ভিডিওতে আমি কিন্তু পাসওয়ার্ড লিখে দেবো না, আমি সরাসরি মুখে বলে দিব। সো আপনারা প্রত্যেকটি কথা খেয়াল রাখবেন আমি কখন কি বলছি, ওকে? দ্বিতীয় কথা হচ্ছে, যারা ইউটিউবে ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলতেছি, তাদেরকে না আপনাকে বলছি। প্রথমে শুনুন, আপনি তো এখন ভিডিওটি দেখতেছেন, তাই না? সো আপনাকে বলছি, প্লিজ আপনি ভিডিওটি দেখার সময় যদি আপনার মন মানসিকতা এরকম হয় যে হ্যাঁ আমি একটা অ্যাপস বানাবো, আমার অ্যাপস বানানোর প্রয়োজন বা আমি আগ্রহী, সো আপনি কী করবেন, এই ভিডিওটি ফুল স্ক্রিন করে দেখবেন। ফুল স্ক্রিন মানে ছোটো স্ক্রিন না, ছোটো পর্দায় না, বড় পর্দায় করে দেখুন, ফুল স্ক্রিনে দেখুন, তাহলে আপনার পুরো মোবাইল ফোনের ডিসপ্লেতে আমার ভিডিওটি সেট হয়ে যাবে, আপনি ফুল কন্টিনিউ করতে পারবেন, সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। আমার ভিডিওগুলো প্রত্যেকটা কিন্তু এইচডি, সো ফুল ভিডিও দেখলে আপনি কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন। যাই হোক, কথা অনেকগুলো বলে ফেললাম, আবারও বলতেছি ভিডিওটি ফুললি কন্টিনিউ করলে তবে পাসওয়ার্ডটি বুঝতে পারবেন, কারণ পাসওয়ার্ডটা আমি মুখে বলে দেবো, দেখাবো না। সো প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার মোবাইল ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। এখানে একটা কথা বলে রাখা ভালো, ফাইলটি তাকে পাসওয়ার্ড দিয়ে নিই, ফাইলটিতে পাসওয়ার্ড দিতে আমার খেয়াল নেই। সো আপনাদের ফোনে থাকা ব্রাউজারটি ওপেন করে এখানে এসে লাগবেন KODULAR কোডুলার ডট ক্রিয়েটর বা কোডুলার ডট আইও ইত্যাদি লিখতে পারেন। সো আমি কোডুলার লিখে সার্চ করলাম, এখানে দেখুন আমার সার্চ পারে কিন্তু সাইট ওপেন হয়ে গেছে। সো একটি কথা বলে রাখা ভালো, আপনারা যে পাসওয়ার্ডটি যারা নেবেন তারা হচ্ছে অবশ্যই পাসওয়ার্ডটি সঠিকভাবে খেয়াল করবেন যে আমি কখন কী বলছি। সো কোডুলার এসে আমরা যেহেতু একটি অ্যাপস তৈরির কাজ করবো, সেহেতু আমরা চাইবো অবশ্যই যে সাইটটাকে ডেস্কটপ মোডে কাজ করতে। সো এর জন্য আপনারা কী করবেন, আপনাদের সাইটটিকে তিনটি বারে গিয়ে ডেস্কটপ মোড করে নেবেন। আমি এখানে দেখাচ্ছি প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ, ভিডিওটি ফুললি কন্টিনিউ করুন নাহলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন না। সো ডেস্কটপ সাইডে করে দিবেন, ডেস্কটপ সাইডে করে দিলে আমাদের সামনে কিন্তু ইন্টারফেসটি ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে, এখানে এসে গেট স্টার্ট করে ফেলতে পারেন। সো আমি ক্লিক করতেছি গেট স্টার্ট। সো এখানে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, আপনারা হচ্ছে এখানে দেখবেন, আপনি এখানে দেখবেন ইম্পোর্ট প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দেবেন। আমার একটু প্রবলেম দিচ্ছে সম্ভবত নেটওয়ার্কের কারণে। চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে আপনার এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নেবেন। যারা মোবাইল ফোন ইউজ করবেন, যারা কম্পিউটারে, তারা কিন্তু বুঝতে পারছেন যে তারা ডেস্কটপ সিলেক্ট করে নেবে। সো আপনারা এখানে এসে হচ্ছে ওপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রজেক্ট এআই, যে দেখতে পাচ্ছেন এখানে নামের শেষে কিন্তু দেওয়া আছে ডট এআই। সো আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই ডট এআইটি করে দেবেন। সো ফাইলটি সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইম্পোর্ট, এখানে ক্লিক করে দেবেন ইম্পোর্ট, তাহলে আমাদের ফাইলটি হচ্ছে ওপেন হবে, মানে এখানে তারা আপলোড নেবে। সো এখানে কিন্তু অবশ্যই তারা আপলোড নিচ্ছে, এটা কিন্তু বেশ হাই হেভি একটি ওয়েবসাইট, হেভি মানে বুঝতে পারতেছেন ওয়েবসাইটটি কিন্তু ভারী এবং বেশ বড় মানের ওয়েবসাইট। সো মোবাইল ফোনে কিন্তু এই জায়গাগুলোতে একটু সময় নেবে, যত সূত্র সেটা ফোন হোক না কেন সেটা কিন্তু রিলোড নিতে বেশ সময় নেবে। সো আপনারা কিন্তু কেউ তাড়াহুড়ো করবেন না। সো আপলোড দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে কিন্তু দিতে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফাইলটি অবস্থা হয়ে গেছে, ঠিক সেম এরকম দেখাবে, আপনারা কিন্তু এখানে বুঝতে পারতেছেন আমি এটা আগে থেকে আপলোড দিয়ে রেখেছি। সো আমাদের সামনে এরকম ওপেন হবে, আমরা এখানে ক্লিক করে দিব। আপলোড হয়ে যাওয়ার পর আপনারা এই ফাইলটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে ফাইলটি আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। সো আমাদের সামনে কিন্তু এখন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এরকমভাবে। যারা মনে করছেন যে অ্যাপস তৈরি করবেন সফলভাবে, তাদেরকে বলতেছি ফুল ভিডিও কন্টিনিউ করুন, তাহলে কিন্তু আপনারা সত্যি সত্যি জীবনে সফল হতে পারবেন। আমার ভিডিও দেখে সফল হবেন বিষয়টি এমন নয়, অনেক কিছু শিখে ফেলবেন যেটা শেখার প্রয়োজন আছে। অ্যাপস তৈরি করুন বা না করুন, ভিডিওটি ফুললি কন্টিনিউ করুন, অনেক কিছু শিখবেন, আমি জোর দিয়ে বলছি। সো এখানে আসার পরে এটা আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে এই সোজা সোজা মানে হচ্ছে বরাবর, এটা খেয়াল রাখবেন বরাবর। তো এই যে এই চিহ্নগুলো কিন্তু রয়েছে তীরের মতন একটা চিহ্ন, ঝাপসা হয়ে আছে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ,
আমি হচ্ছে বাম দিকেরটাতে ক্লিক করলাম একবার। সো দেখুন এটা কিন্তু বাম দিকে সরে গেছে আমার অ্যাপসটা, কিন্তু এখন আমার মোবাইল ফোনের স্ক্রিনে কিন্তু ফুল দেখাচ্ছে, মানে অ্যাপসের মোবাইল ফোনের স্ক্রিনটা আর কি। সো এখানে আসার পর আপনারা কিচ্ছু করার প্রয়োজন নেই, আমি এখন কিন্তু হোমে আছি। হোম কীভাবে সেটা আমি দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে হোম আমরা দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা এখন ক্লিক করবো, হোমের পাশে যে চিহ্ন রয়েছে সেই চিহ্নতে ক্লিক করবো। দেখুন এখানে চারটা অপশন রয়েছে, হোম, স্ক্রিন ওয়ান, টাস্ক, উইথড্র। সো এখান থেকে আমরা এখন হোমে আছি সেই অনুযায়ী। ওকে, আমরা জাস্ট হোমে আছি। হোমে এসে আপনারা যা করবেন, আপনারা হচ্ছে প্রথমে হেল্পলাইন পারফেক্ট আছে লেখা আছে, আপনারা এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। সো আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন বাম দিকে এখানে কিন্তু টেক্সট নামে একটা অপশন চলে এসেছে, এই যে ঠিক এইখানে দেখুন টেক্সট। এবার লেখা রয়েছে হেল্পলাইন পারফেক্ট টাচ, আপনারা হচ্ছে এখানে ক্লিক করে দিয়ে নামটা পরিবর্তন করে দেবেন, আপনাদের অ্যাপসের নাম দিয়ে দেবেন। ওকে, সো এখানে চেঞ্জ করতে পারবেন। দুই নাম্বার হচ্ছে যারা এই অ্যাপসটি ডিজাইন করবেন ইচ্ছে মতন, যেমন ধরুন এখানে লাল রঙের কালার রয়েছে এটা আপনারা নীল করতে পারবেন। এখানে হচ্ছে টেলিগ্রামের লিঙ্কের অপশন রয়েছে, আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। আবার এখানে কিন্তু রয়েছে ইউটিউবের লিঙ্ক, আপনারা চাইলে সেটা চেঞ্জ করতে পারেন। সো এগুলো করার জন্য আপনারা কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখুন লেখাচ্ছে কীভাবে অ্যাপস ডিজাইন করবেন, আপনারা কিন্তু কষ্ট করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওর শেষে। এই ভিডিও দেখার শেষ করার পর ফাইলটি ডাউনলোড করে নেবেন, এরপর হচ্ছে ওই ভিডিও দেখবেন। ওই ভিডিও দেখার কারণ কী, কারণ হচ্ছে আপনারা এই অ্যাপসটা ফুললি ডিজাইন করতে পারবেন নিজের সুবিধার মতন। সো আমি ওটা আলাদাভাবে বানিয়েছি, কারণ একসঙ্গে দেখলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একসঙ্গে তৈরি করলে। ওকে, সো হোমে এসে আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা হচ্ছে যা করবো তা হচ্ছে জাস্ট আমাদের ইউআর আমরা একটু জুম করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। জুম করে আপনারা আবার খেয়াল করেন, জুমার করতেছি এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনটাকে হচ্ছে আমরা টাচ করে ধরে একদম ওপর দিকে তুলে দিব। ওকে, ওপর দিকে টাচ করে ঠেলে তুলে দিব ওপর দিকে। ওকে, সো টাচ করে তুলে দিলাম। এখানে ফায়ারবেজের কাজ রয়েছে দুইটা, তো এখানে হচ্ছে ফায়ারবেজের কিন্তু কাজ রয়েছে দুইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। ওকে, সো আমরা এখন ফায়ারবেজের টোকেন এবং ইউআরএলটা বসিয়ে দেবো। এই জন্য কী করতে হবে আমাদেরকে, চলে আসবে ফায়ারবেজে। যারা ফায়ারবেজের কাজটি জানেন না, ফায়ারবেজটা কি এখানে একটু বলে নিই। আচ্ছা, এখানে একটা কথা বললাম, একটু খেয়াল করেন আপনারা ভালোভাবে এই জায়গাতে আমার কথাগুলো শুনেন। দেখেন পাসওয়ার্ডের প্রথম অপশন হচ্ছে ছোটো হাতের অক্ষর ইংরেজি এফ ইউ ডাবল এল। আবারও বলছি, পাসওয়ার্ডগুলো হচ্ছে ছোটো হাতের অক্ষর এফ ইউ এল এল। ওকে, ফুল, এটা হচ্ছে পাসওয়ার্ডের একটা অংশ। ওকে, এটা মনে রাখবেন, ছোট হাতের অক্ষর। আবারও বলছি পাসওয়ার্ডের নিয়মগুলা, পাসওয়ার্ড সমস্ত মানে যতগুলো পাসওয়ার্ড আমি দিব সবগুলোই হবে ছোট হাতের অক্ষর, কোনটাই বড় হাতের অক্ষর ব্যবহার করবেন না। দুই নাম্বার হচ্ছে কোনো স্পেস ব্যবহার করবেন না, সবগুলো একসঙ্গে সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে দিবেন যেখানে পাসওয়ার্ড প্রয়োজন হবে। সো পাসওয়ার্ডের একটা অংশ শেষ করলাম, আবারও বলতেছি পাসওয়ার্ডটি হচ্ছে এফ ইউ ডাবল এল, ফুল। ওকে, সো আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের ফায়ারবেজে। আচ্ছা, ফায়ারবেজেরটা আমি আলাদাভাবে ভিডিও বানিয়ে নিচ্ছি, আপনাদের দেখতে সুবিধা হবে। আমরা জাস্ট এখন টোকেনটা বসিয়ে নিব, আমরা শুধু কোডের ফাইলটা এখানে শেষ করি, কাজটা শেষ করে নিই। সো এখান থেকে দেখাচ্ছে আমার ফায়ারবেজের টোকেন এবং ফাইলগুলো। এখানে আপনারা মোবাইল ফোনের আপনার হচ্ছে আর অক্ষরের সোজা উপরে যে একটি চিহ্ন রয়েছে ফাইল চিহ্ন, আমি জানি না এটার নাম কী, অ্যাকচুয়ালি জানি না, সেটা মনে হয় পেস্ট চিহ্ন, যাই হোক এই যে কিছু কিছু একটা হবে। সো ফাইল চিহ্ন তো আমরা ক্লিক করে দেবেন। আবার বলতেছি আমি ব্যবহার করছি রিডমি কিবোর্ড, কিবোর্ডের আর অক্ষর বরাবর ওপরে যে অংশটা রয়েছে নীল রঙের, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এবার দেখুন আমার এখানে কিছু দেখাচ্ছে রিসেন্ট, রিসেন্ট নামে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে বাম দিকে ওপরে, একটা হচ্ছে ডান দিকের ওপরে। সো এখানে বাম দিকের ওপরেটা হচ্ছে এ এল জেড এস ওয়াই, যেমন আমি পেস্ট করতেছি দেখেন, এই যে এটা হচ্ছে আমার টোকেন। ওকে, এটা হচ্ছে আমার টোকেন, তবে আমি নিচে নেমে গেলাম। আমি আবারও আমার কিবোর্ডের দেখুন কিউ অক্ষরের সোজা উপরে যে টি চিহ্ন রয়েছে, আমার কিবোর্ডের কিউ অক্ষরের সোজা উপরে একটি টি বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এবার টি বাটনের সোজা তিন নম্বর অপশন ইংরেজি বড় হাতের অক্ষর আর এর সোজা উপরে যে চিহ্নটি রয়েছে আমরা এখানে ক্লিক করে দিলাম। এবার দেখুন ডান দিকে রয়েছে এস টি টি পি এস কি এটা কোলন সরি ডবল কমা আমি সরি এটা জানি না কি স্ল্যাশ সাকসেস। তো এটা হচ্ছে আমাদের ইউআরএল। সো দেখুন এখানে কিন্তু আমার এখন ইউআরএলটা বসে গেছে, এটা হচ্ছে আমার টোকেন, সেই দুটা কিন্তু আমার কিবোর্ডে কপি হয়ে যাচ্ছে। আবার বলতে সেটা হচ্ছে আমার টোকেন উপরেরটা, এটা হচ্ছে আমার ইউআরএল। সো ইউআরএল আর টোকেন পাবেন আপনার হচ্ছে ফায়ারবেজে। ফায়ারবেজে এটা কীভাবে পাবেন এই জন্য আমি আলাদাভাবে ভিডিও বানিয়েছি, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবেন হলে। সো আপনারা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও দেখার শেষে যা করবেন তা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে,
আপনারা কিন্তু অবশ্যই সেখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ফায়ারবেজের কাজটা বা কন্ট্রোল প্যানেল বা অ্যাডমিন প্যানেল, ওটা কিন্তু হচ্ছে অ্যাডমিন প্যানেল বা কন্ট্রোল প্যানেল, সো আপনারা ওখানে চলে যাবেন ওই ভিডিও দেখতে। ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে দেখে নিয়ে আসতে পারেন। আর যারা জানেন তারা তো জানেনি, ওকে। সো এরপরে হচ্ছে চলে যাবেন আপনারা একদম এখানে। আমরা কিন্তু প্রথমে এখানে খেয়াল করুন, আমরা কিন্তু এখন আছি এখান থেকে হোম স্ক্রিনে, ওকে। সো হোম স্ক্রিনে এসে আমরা জাস্ট জুম করে দিলাম, এবার আমি এটাকে ছেলে উপরে তুলে দিচ্ছি। সো এখানে খেয়াল করুন, একটা ফায়ারবেস, দুইটা ফায়ারবেস। সো আমরা এখান থেকে ফায়ারবেসগুলো চেঞ্জ করে নিব, ওকে। সো আমরা প্রথমে চলে যাবো এইটাতে, তারপর যাবো এটাতে, প্রথমে নিচেরটা, ওকে, প্রথমে নিচেরটা কিন্তু করতেছি। সো এখানে ক্লিক করে দিন। এবার দেখুন ডান পাশে ওপরে প্রথমে এখানে লেখা রয়েছে ফায়ারবেস টোকেন, সো এখানে আমরা টোকেনটা বসিয়ে দেবো। আর এখানে লেখা রয়েছে ফায়ারবেস ইউআরএল, এখানে হচ্ছে আমরা আমাদের ইউআরএলটা বসিয়ে দিব। সেটাকে মার্ক করে ধরে নিলাম ডিলেট, আবারও মার্ক করে ধরলাম ডিলেট, সেমভাবে সমস্ত কিছু একদম ডিলেট করে দিবেন, ওকে। যাবতীয় লক্ষণগুলো মানে কোনো কমা, দাড়ি, চিহ্ন মানে কিছু যেন না থাকে, সম্পূর্ণ সম্পূর্ণ ডিলেট করে দেওয়ার পর আপনাদের এখান থেকে কিবোর্ডে ব্যবহার করে টোকেনটা বসিয়ে দেবেন। আর নিচে লেখা আছে ফায়ারবেস ইউআরএল, আপনারা চাইলে প্রথমে টোকেন সবগুলোরই তারপর সবগুলোর ইউআরএল ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো এখান থেকে হচ্ছে আমার কিবোর্ডের আমি কিউ অক্ষর বরাবর ওপরে আই বাটন, সরি টি বাটন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম টি বাটন। এবার হচ্ছে আর অক্ষর বরাবর একটি চিহ্ন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম। এবার দেখুন ডান দিকেরটা লেখা রয়েছে HTTPS, এই HTTPS হচ্ছে ইউআরএল, আর ALZA এটা হচ্ছে আপনার টোকেন। সো এখান থেকে আমরা ইউআরএলটা বসিয়ে দেবো HTTPS, ওকে। এটা আমাদের কাজ শেষ হয়ে গেছে। সো এবার চলে যাবো এটাতে ফায়ারবেস ডাটাবেস ওয়ানে, জাস্ট এখন সবগুলো এটাই করতেছি, আপনারা জাস্ট দেখতে থাকুন, ওকে। এই যে জাস্ট এভাবে আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ পাসওয়ার্ড দেবো যে কোনো সময়। সো এটা আপনাদেরকে দেখতে হবে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই। টোকেন নিচেরটা হচ্ছে আপনাদের ইউআরএল, সো এটা কিন্তু খেয়াল রাখবেন যে ইউআরএল আর টোকেনগুলো যেন সেম সেম জায়গাতে বসে, টোকেনের জায়গাতে ইউআরএল আর ইউআরএল জায়গা থেকে টোকেন কিন্তু বসিয়ে দিয়ে না, নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। সো পাসওয়ার্ডের আর একটা অংশ হচ্ছে, দেখে নিন আমি দেখাচ্ছি, এই যে এইটা অ্যান্ড, আবার বলতেছি দ্বিতীয় পাসওয়ার্ড হচ্ছে অ্যান্ড অক্ষর, যে এই অ্যান্ড চিহ্নটা আপনারা আবার ANDI অ্যান্ড এটা কেউ ব্যবহার করবেন না, শুধু ব্যবহার করবেন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা অ্যান্ড। তো এবার চলে আসলাম আমি আবারও স্ক্রিনে। সো আমাদের ফায়ারবেজের এখানকার কাজ হিসেবে আমরা চলে যাবো হোম থেকে হচ্ছে এখানে, এখানে ক্লিক করে আমরা হোম থেকে চলে যাবো আমাদের দ্বিতীয় অপশন স্ক্রিন ওয়ান। সো স্ক্রিন ওয়ান আপনারা এখানে এসে যা করবেন তা হচ্ছে আপনারা এটার উপর ক্লিক করে দেবেন, সরি। সো আপনারা হচ্ছে এটার উপর ক্লিক করে দেবেন, এখানে যে আইকনটি ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। আবার এখানে দেখুন লাল রঙের যে চিহ্ন রয়েছে সেটা চেঞ্জ করতে পারবেন। তো এটা করতে হবে আপনার হচ্ছে অ্যাপ ডিজাইনারে, আপনাদেরকে আমি অ্যাপ ডিজাইনের জন্য আলাদাভাবে এক্সট্রা একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা কিন্তু সেখান থেকে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন। সো এটা দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো এখানে এসে আমাদের ফায়ারবেজের কাজ রয়েছে কয়টা, রয়েছে তিনটা, একটা দুইটা তিনটা। আচ্ছা কী করে বুঝবেন যে কোনগুলো ফায়ারবেজ, এই যে এখানে দেখুন কিন্তু হলুদ রঙের আইকন রয়েছে, এই আইকন হলুদ রঙের আইকনগুলো হচ্ছে আপনাদের ফায়ারবেজের কাজ। সো এগুলো হচ্ছে শুধুমাত্র ফায়ারবেজের কাজ, এগুলোতে ক্লিক করতে হবে। আমি নিচকে শুরু করতেছি, ফায়ারবেজের টোকেনটা এখানে বসিয়ে দিব, জাস্ট সবগুলো মার্ক করতেছি A to Z মার্ক করে একদম ডিলেট। এবার হচ্ছে আমি এখান থেকে আমার টোকেনটা বসিয়ে দিলাম, নিচেটা বসিয়ে দেবো হচ্ছে আমাদের ইউআরএলটা, ওকে। সেটার কাজ শেষ, ইউআরএলটা মনে হয় মিস্টেক হয়েছে, ঠিক করি আবার, ওকে। সো এটা শেষ, এবার চলে যাবো হচ্ছে এইটাতে, একটু কন্টিনিউ করুন তাহলে কিন্তু বিষয়টি খুবই সহজভাবে সিম্পলভাবে পেয়ে যাবেন। মার্ক ডিলেট, সো এখান থেকে আপনারা কিন্তু এখানে চেপে ধরে রাখলে কিন্তু এটা ডিলেট করতে পারবেন না, সেটা খেয়াল রাখবেন যেন আপনারা চেপে ধরে রেখে ডিলেট করার মতন ভুল করে ফেলবেন না, নাহলে কিন্তু আপনারা এটা ডিলেট করতে পারবেন না। সো এখান থেকে আমাদের ইউআরএলটা বসানো গেছে, এবার চলে যাবো FB রেজিস্টার, এখানে গিয়ে সেম প্রসেসে একদম ডিলেট করে দেবো এটা। সো আমাদের এটার কাজ শেষে আমরা চলে যাবো হচ্ছে আমাদের স্ক্রিন, এখানে ছিলাম আমরা এখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার টাস্ক ওয়ান। সো আমরা এখন চলে যাবো টাস্ক ওয়ানে, টাস্ক ওয়ান। এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনাদের, এখানে এই হোলটা, এইটা, এইটা, এই যে এইটা, ওকে। সো এখানে কিন্তু আছে চারটা মোট ফায়ারবেজের কাজ, কিন্তু এখানে খেয়াল করুন যে এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা হচ্ছে আপনার star.io-র অ্যাপসের আপনার সরি অ্যাড বসানোর জন্য অ্যাপসের অপশনগুলো, আপনারা কিন্তু এখান থেকে এটা কিন্তু করতে পারবেন, আপনার star.io থেকে এখানে কিন্তু অ্যাডগুলো বসিয়ে নিতে পারবেন।
সো এই কাজটা আমি এই ভিডিও দেখাবো, কন্টিনিউ করুন, আমি দেখাচ্ছি এটার পরে ফায়ারবেজের কাজগুলো। সো আপনারা কিন্তু ফায়ারবেজের কাজগুলো বুঝতে পারতেছেন, এগুলো আমি সম্পূর্ণ কমপ্লিট করিনি, তারপর দেখাচ্ছি আমি এটার কাজ। প্রথমে কী করবেন, ফায়ারবেজের এটাতে ক্লিক করে দেবেন, মানে প্রথমে এটাতে ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর আপনার সমস্ত টোকেনটা এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে ফ্রেন্ডস, সো এখান থেকে জাস্ট ডিলিট করে দিবেন, এটা বসিয়ে দিলাম, এবার হচ্ছে ইউআরএলটা বসিয়ে দিব, ব্যাস। সেইভাবে কিন্তু আমরা এটা এখান থেকে সবগুলি হলুদগুলোতে সেম কাজগুলো করবো, তা হচ্ছে ফায়ারবেজের টোকেন এবং ইউআরএল বসিয়ে দেবো। এবার চলে যাবে হচ্ছে টাস্কের, যেখানে এখানে ক্লিক করে দেবেন আপনারা অবশ্যই টাস্কে, আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করে চলে যাবেন হচ্ছে উইথড্রোতে। ওকে, উইথড্রোতে এসে সেম কাজটা আপনারা করবেন। উইথড্রো চলে আসলেন, আমি দেখাতেছি, ওকে দেখাইতেছি সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে উইথড্রো চলে আসলাম, এখানে এসেও সেম ভাবে দেখুন, একটা দুইটা তিনটা চারটা, চারটা রয়েছে আমাদের ফায়ারবেজের কাজ, আর একটা হচ্ছে আমাদের স্টার ডট আইওর আপনার হচ্ছে কাজ। সো আপনারা এই কাজগুলো কিন্তু করতে পারবেন, মানে প্রথমে ফায়ারবেজের কাজগুলো করে নেবেন। আমি করেছি, মানে করতেছি এখনও, ভিডিওটি দেখাবো না, মানে আপনাদেরকে ছোট ভিডিও করার জন্য আমি দেখাচ্ছি না, আপনারা তো বুঝতে পারলেন। আমরা এখন শুধুমাত্র করবো ফায়ারবেজের কাজগুলো। ওকে আচ্ছা, দেখুন দেখুন দেখুন, আমি দেখাচ্ছি, ফুললি দেখাচ্ছি, ওকে দেখাচ্ছি, দেখুন। সো ভিউয়ার্স, আমাদের সবগুলো হচ্ছে অপশনগুলো, যেমন এই যেখানে দেখাচ্ছিলাম আর কি, যে হোম, আচ্ছা পাসওয়ার্ড, আর একটা অংশ বলে দিচ্ছি এখন। পাসওয়ার্ডের তিন নম্বর অপশন হচ্ছে FINAL, ফাইনাল, FINAL, ফাইনাল। সো আমি মুখে বলেছি পাসওয়ার্ড একের অপশন, দুই নম্বরটা আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, তিন নম্বরটা হচ্ছে FINAL, ফাইনাল। সো আপনারা তিন নম্বর পাসওয়ার্ডটি পেয়ে গেছেন। এবার হচ্ছে আমরা কিন্তু হোমের কাজ করেছি, স্ক্রিনের কাজ, টাস্কের কাজ, উইথড্রো কাজ, কাজগুলো কি তা হচ্ছে, প্রথমে আমরা হোমে গেছি। হোমে যাওয়ার পরে যে সমস্ত অপশনগুলোতে আপনারা যে ফায়ারবেজের অপশনগুলো রয়েছে, যেমন যে এটা একটা, সো সবগুলোতে আমরা কী করেছি, ফায়ারবেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে টোকেনটা, যেমন যেখান থেকে ডান দিকে উপরে এখান থেকে ফায়ারবেজের টোকেন বসিয়েছি, আর তার নিচেটা দেখা বসিয়েছি ফায়ারবেজের ইউআরএল। সো আমরা কিন্তু এইভাবে এখান থেকে আমাদের ওই অ্যাপসটির কাজ কমপ্লিট করে ফেলেছি। এবার চলে যাবো আমরা হচ্ছে অ্যাড বসানোর জন্য। সো অ্যাড বসানোর জন্য কী করতে হবে, আমাদের লাগবে হচ্ছে অ্যাডের আইডি। সো তার জন্য যা করবেন, ট্যাব নিয়ে নেবেন, নতুন ট্যাব, নতুন ট্যাব নিয়ে চলে যাবেন হচ্ছে START স্টার ডট আইও এই ওয়েবসাইটটিতে। সো আপনারা হচ্ছে স্টার ডট আইওতে চলে আসবেন, আসার পর আপনারা যে নামে অ্যাপ তৈরি করবেন, আপনারা যা করবেন, আপনারা যারা হচ্ছে, আমি এখানে একটু কথা বলে নিচ্ছি, যারা হচ্ছে এই স্টার ডট আইও, আচ্ছা আমি একটু পরে বলে, ওকে আপনারা এখানে এসে প্রথমে যা করবেন তা হচ্ছে অ্যাড নিউ অ্যাপে ক্লিক করে দেবেন। যারা বুঝতে পারতেছে না তাদেরকে বলতেছি প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন, বুঝতে পারবেন, আমি একটু কথা বলতেছি, আপনারা বুঝতে পারবেন, খুব সহজে বুঝতে পারবেন, প্লিজ কন্টিনিউ করুন। এটাই নিউ ট্যাবে এসে যারা, সরি এখানে হচ্ছে কিছু না, সরি। সো আপনারা হচ্ছে স্টার ডট অ্যাপ এসে আপনারা যে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাড নিউ অ্যাপ, এখানে ক্লিক করে দেবেন, অ্যাড নিউ অ্যাপ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক হেয়ার নামে একটা অপশন রয়েছে, অবশ্যই খালে ঘরে কিন্তু ক্লিক করতে যাবেন না, নিচে দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে দেবেন ক্লিক হেয়ার। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনটি বেছে নেবেন, অ্যান্ড্রয়েড ভার্সন, আর তার উপরে ঘরে হচ্ছে আপনারা আপনাদের অ্যাপসের নামটি বসিয়ে দেবেন। আমি বসে দিচ্ছি এখানে আমার অ্যাপসের নাম, সো এখান থেকে আমি বসে দিলাম প্রজেক্ট PROJECT প্রজেক্ট অ্যাপস, ওকে এটা করে দেবেন। এটা করে দেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড অ্যাপ, এখানে ক্লিক করে দেবেন। অবশ্যই এখানে খেয়াল রাখবেন যেন এটা নো থাকে, এটা ইয়েস করবেন না কখনো, এটা ইয়েস করার প্রয়োজন নেই, নো করবেন, ওকে। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাড অ্যাপ, এখানে ক্লিক করে দেবেন। সেম আমি দেখাচ্ছি অ্যাড অ্যাপে ক্লিক করে দিই, একদম সেমভাবে দেখুন অ্যাডাপে ক্লিক করে দিচ্ছে। এবার হচ্ছে তারা আমাকে একটি অ্যাপের আইডি দিয়েছে, এই আইডিটা আপনাদের লাগবে, এটা হচ্ছে কপি করে নেবেন, ওকে ওকে। সো আমরা জাস্ট এখান থেকে এটা কপি করে নিচ্ছি, একদম ফুললি মার্ক করে নিলাম, কপি করে নিলাম, ওকে আমাদের এটার কাজ শেষ। সো এটা এখন ডিলিট করে দেবো, এটা কাজ আমাদের নেই আর। এবার চলে আসবো এখানে, এখানে এসে আমরা প্রথমে চলে যাবো কোথায়, প্রথমে যাবো কিন্তু এখান থেকে হোমে। সো হোমে আমরা একটু জুম করে দেখি কোথাও আমাদের স্ট্যান্ডার্ড আরো অ্যাপ বসানোর অপশনগুলো রয়েছে, এখানে কিন্তু কোথাও অপশন নেই দেখতে পাচ্ছি না। সো এবার আমরা আবারও এখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা স্ক্রিন ওয়ানে যাব, স্ক্রিন ওয়ান ক্লিক হয়নি, সরি স্ক্রিন ওয়ান। তো এখানেও কিন্তু আমাদের অ্যাড বসানোর কোনো অপশন দেখতে পাচ্ছি না। এবার চলে যাব হচ্ছে আমরা টাস্ক, টাস্কে এসে দেখুন এখানে রয়েছে একটা, এখানে রয়েছে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, তিনটা অপশন রয়েছে আমাদের অ্যাড বসানোরগুলো। তো এখানে একটা কথা বলে নিচ্ছি, আমি যেখান থেকে এই আইডি নাম্বারটা নিলাম না, আপনারা দেখছি আমরা যে আইডি নাম্বারটা নিলাম এক্ষুনি, ওকে স্টার ডট আইও থেকে,
এরা কারা? এরা হচ্ছে আপনাকে টাকা দিবে, আপনি টাকা পাবেন এদের কাছ থেকে। সো এখানে ক্লিক করে দেবেন, আপনারা প্রথমে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ডান পাশে দেখুন এখানে কিন্তু অ্যাপ আইডি নামে একটা অপশন চলে এসেছে, কিছু নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর হচ্ছে আপনাদের অ্যাপসে যে নাম্বার আছে যেটা আপনারা কপি করলেন এক্ষুনি, সেটা এখানে এসে পেস্ট করে বসিয়ে দেবেন। সো পেস্ট করার জন্য কী করবেন, আমি কিন্তু ব্যবহার করতেছি রিডমি কিবোর্ড। আপনাদের কিবোর্ডের কিউ অক্ষরের ওপরে যে টি বাটন রয়েছে দেখতে পাচ্ছেন, টি আমি আমার এখানে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, টি এখানে ক্লিক করে দেবেন। এবার হচ্ছে আর অক্ষর বরাবর একটা অপশন দেখুন চলে এসেছে, এটাতে ক্লিক করে দিবেন। এবার দেখুন আমার কিন্তু সম্পূর্ণ সিরিয়ালে সব সেভ হয়ে আছে। সো ওকে, আমার বাম দিকের উপরেরটা হচ্ছে আমার আইডি নাম্বার, এটা বসিয়ে দিলাম, বসে গেছে আমাদের আইডি, ওটার কাজ শেষ। এবার চলে যাবো আমার হচ্ছে এটাতে, ওকে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আবারও অ্যাপ আইডি সবগুলো ডিলিট করে দেবো একসঙ্গে। ডিলিট করে দেওয়ার পর আবারও সেমভাবে এখান থেকে আমরা আইডিটা বসিয়ে দেবো, ওকে আমাদের এটা কাজ শেষ। সো এবার চলে যাবো পরেরটাতে, একদম স্টার্ট ইনস্টা সিরিয়াল, এখানে ক্লিক করে দিয়ে আবার সেমভাবে আইডিটা ডিলিট করে দেবো সবগুলো। ডিলিট করে দিয়ে হচ্ছে আমরা আমাদেরটা এখান থেকে বসিয়ে দেবো, এটার কাজ শেষ। এবার চলে যাবো আমরা আবারও এখানে অপশনগুলোতে, অপশনগুলোতে চলে যাওয়ার পর এখান থেকে চলে যাবো হচ্ছে উইথড্র অপশনে। সো উইথড্র অপশনে এসে কিন্তু আমাদের এখানে একটা অ্যাড বসানোর জায়গা রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেবো একটাতেই। এবার এখান থেকে সম্পূর্ণ ডিলিট করে দেবো ও আগের অ্যাপের আইডিগুলো। এবার হচ্ছে আমাদের আইডি নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব, আমাদের কাজ শেষ, কিছু করা লাগবে না। সো এখানে একটা কাজ করতে হবে আপনাদেরকে, তা হচ্ছে আপনারা অবশ্যই অ্যাপসের নাম নিজের মতন করে গুছিয়ে নেবেন, আর এই অ্যাপসটা আপনারা অবশ্যই ডিজাইন করবেন। এবার আমি কিছু কথা বলে নিচ্ছি যেগুলো আপনাদেরকে শুনতে হবে, শোনার প্রয়োজন আছে। এই অ্যাপসটা তৈরি করতে আমাদের চারটা ওয়েবসাইট ওপেন করতে হয় একসঙ্গে। কী কী? একটা হচ্ছে কোডলার, যা এখন ওপেন হয়ে আছে দেখতে পাচ্ছেন। দুই নাম্বার হচ্ছে ফায়ারবেস, যেখান থেকে আমরা অ্যাপসটা কন্ট্রোল করবো, কন্ট্রোল প্যানেল বা অ্যাডমিন প্যানেল, ওকে। তিন নাম্বার হচ্ছে স্টার ডট আইও, যেখান থেকে আমরা অ্যাপের এই যে আইডি নাম্বারটা নিয়ে আসলাম, যারা আমাদেরকে টাকা দিবে। আপনারা স্টার ডট আইও থেকে কিন্তু টাকা পাবেন, আপনারা ওরা হচ্ছে আপনাদের অ্যাপসে অ্যাড বসাবে, মানে অ্যাড শো করাবে, আর ওরা টাকা দিবে আপনাদেরকে, ওকে। সো এটা কি কোডলার? কি কোডলার হচ্ছে আপনারা অ্যাপস তৈরি করবেন, আর ফায়ারবেস ডট গুগল ডট কম, এটা হচ্ছে আপনাদের কন্ট্রোল প্যানেল বা অ্যাডমিন প্যানেল, যেখান থেকে আপনারা অ্যাপসে কন্ট্রোল করবেন, কটা ভিউ, কটা টাস্ক ইত্যাদিগুলো নিয়ন্ত্রণ করবেন। তিন নম্বর হচ্ছে স্টার ডট আইও, যেখান থেকে আমরা অ্যাপের আইডি নিয়ে আসলাম, এটা হচ্ছে আপনাদেরকে টাকা দিবে অ্যাড কোম্পানি এরা, ওকে। চার নম্বর হচ্ছে ইনহান্স, ইনহান্স কারা? এখান থেকে আপনি অ্যাপস তৈরি করার পর আপনার অ্যাপসটিতে যেন অ্যাডগুলো সঠিকভাবে শো করা হয়, এই জন্য আপনার ইনহান্সে আপনারা এই কাজটি করবেন, কারণ ইনহান্স আপনারা এইগুলো অ্যাপ্রুভ না করে আপনাদের অ্যাপে কোনো অ্যাড শো করবে না। সো আমাদের এটার কাজ শেষ হয়ে গেছে, এখন আপনারা কী করবেন? এখন সরাসরি বাম দিকে স্ক্রিনের বাম দিকে একদম উপরে দেখুন একটা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিকটা পরে করতেছি, আগে আমরা এটা করে নিই। আমাদের ফাইলটা হচ্ছে এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেবো এক্সপোর্ট, এক্সপোর্ট নামে ক্লিক করে দেবো, তাহলে আমরা অ্যাপসটি আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো। এবারে এক্সপোর্টে ক্লিক করার পর এক নম্বরে রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ এপিকে, এটাতে ক্লিক করে দিবেন, অ্যান্ড্রয়েড অ্যাপ এপিকে, ওকে। অবশ্যই কিন্তু এটা লোড নেবে, এ সাইট কিন্তু হেভি হেভি সাইট, হেভি মানে হচ্ছে ভারী, যেটাকে বলা হয় খুব কঠিন সাইট, একটি বড়ো একটি ওয়েবসাইট যেটা খুব শক্তিশালী, যা অনেকগুলো ঝোল নিতে হয় মোবাইল ফোনকে, অনেকগুলো আপনার চাপ পড়ে এসে মোবাইল ফোনের ওপরে। সো আমাদের সামনে কিন্তু এখান থেকে ডাউনলোড এপিকে নামে একটা অপশন আছে, যেটা এখন ওপেন হয়ে গেছে, আমরা এখন এটাকে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে নিলে আমাদের অ্যাপসটি কী হবে, ডাউনলোড হয়ে যাবে সরাসরি, ওকে বন্ধুরা। সো আমাদের অ্যাপ ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে, ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাওয়ার পর ডান দিকে ওপরের কোনায়, ডান দিকের ওপরের কোনায় দেখুন অ্যাকাউন্টের একটি চিহ্ন রয়েছে, আবারও বলতেছি ডান দিকের ওপরের কোনায় দেখুন একটি অ্যাকাউন্টের চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, ওকে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন দুই নম্বর অপশন রয়েছে PREFERENCES, প্রিফারেন্সেস, এখানে ক্লিক করে দেবেন প্রিফারেন্সেসে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে কি স্টোর, আপনারা কিন্তু এটা দেখতে পাবেন কি স্টোর। এই কি স্টোরটা আপনারা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এক্সপোর্ট কি স্টোর, এখানে ক্লিক করে দেবেন, এক্সপোর্ট কি স্টোর এখানে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ডের বাকি অংশ হচ্ছে ডট WATCH ওয়াচ। চার নম্বর অপশনটা হচ্ছে WATCH ওয়াচ, পাসওয়ার্ডের চার নম্বর অপশনটা হচ্ছে WATCH ওয়াচ। কোনো জায়গাতে বড় হাতের অক্ষর ব্যবহার করবেন না, স্পেস ব্যবহার করবেন না, ওকে। সো এখান থেকে আপনারা এক্সপোর্ট কিওয়ার্ডে ক্লিক করে দিবেন, এক্সপোর্ট কিওয়ার্ডে ক্লিক করে দিয়ে এখান থেকে একটা ফাইল ডাউনলোড হবে আপনার মোবাইল ফোনে, সেটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, ওকে। আমার কিন্তু ডাউনলোডিং চলতেছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের এটার কাজ শেষ, এখন আমরা এটাকে হচ্ছে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমরা চলে যাবো নতুন ট্যাবে, নতুন ট্যাবে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে গিয়ে লিখবো ই
এনএইচএএনসি ইনহান্স ডট কো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে অলরেডি শো করতেছে অ্যাপসের নামটি। এখান থেকে আমরা গো করে দেবো, কিবোর্ডের গো বাটনে ক্লিক করে দেবো। সো এখানে এসে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে সেমভাবে। এখানে এসে আপনারা যা করবেন তা হচ্ছে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এটা করতে পারেন, আর যারা ম্যানুয়ালভাবে নাম ঠিকানা বসে অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে নিচেটা ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করবেন একদম উপরেরটা অবশ্যই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। সো আমরা হচ্ছে গুগল থেকে এটা ইউজ করবো। সো গুগলে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো ইমেল শো করবে, এখান থেকে আপনার যেটা ইমেল সেটা আপনারা ক্লিক করে দেবে তাহলে অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। সো আমি কিন্তু লগ ইন করে নিয়েছি, আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে একটি তিনটি বার রয়েছে বা তিনটি ডট, কখনো কখনো তীর চিহ্ন দেখায়, তীর চিহ্ন হোক আর তিনটি ডটই হোক সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অবশ্যই ডেস্কটপ সাইট ব্যবহার করবেন, তাহলে কাজ করে সুবিধা পাবেন কম্পিউটারের মতন করে বা ল্যাপটপের মতন। সো ডেস্কটপ সাইডে ক্লিক করবেন অবশ্যই। ওকে বন্ধুরা, আমার একটু ব্যাক নিয়েছে, মানে ডবল ক্লিক লেগে গেছে, সরি। সো এখানে আসার পর আপনারা যা করবেন তা হচ্ছে এখান থেকে ব্যবহার করবেন ইনস্টারশিয়াল ইন্টারসেশিয়াল অ্যাডস। দুই নম্বর ব্যবহার করবেন হচ্ছে রিওয়ার্ড ভিডিওস। ওকে, আবার বলতেছি ইন্টারসেশিয়াল অ্যাডস রিওয়ার্ডস ভিডিও। এরপর হচ্ছে ফিক্স ব্যানার অ্যাডস, এই তিনটা ব্যবহার করবেন। ওকে, সো এই তিনটা ব্যবহার করার পর মানে তিনটাতে ক্লিক করে দেবেন এইভাবে দেখতে পাচ্ছেন আমি তিনটাতে কিন্তু টিক চিহ্ন দিয়ে নিয়েছি। ওকে, সো এবার যাবেন একদম নিচে নেমে যাবেন। আমি কিন্তু এটা দেখাচ্ছি মোবাইল ফোনের ভার্সন, কম্পিউটার ভার্সন হচ্ছে এখানে এসে এখানে দেখুন লেখা হচ্ছে অ্যাপ ইনভেন্টর, এটা ক্লিক করে দেবেন অ্যাপ ইনভেন্টর। ওকে, অ্যাপ ইনভেন্টর এখানে ক্লিক করে দিয়ে আপনারা হচ্ছেন এই জায়গাতে এসে আপনাদের ফাইলটা আপলোড দিয়ে দেবেন। সো আপলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করুন, আমি দেখাচ্ছি ক্লিক করে কন্টিনিউয়াসলি। সো আমরা এখন ফাইলটি আপলোড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এবার দেখুন কন্টিনিউ করার পর সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে এসে আপনারা কী করবেন, একদম নিচের দিকে নামতে থাকবেন একটু খেয়াল করুন। আমরা এখান থেকে খুঁজে বার করবো হচ্ছে স্টার্ট অ্যাপস। ওকে, আমরা কিন্তু স্টার্ট অ্যাপস এটাই খুঁজে বার করবো এখান থেকে। সো এখানে খেয়াল করুন আমরা কিন্তু স্টার্ট অ্যাপসটি পেয়ে গেছি। আমি আবারও দেখাচ্ছি ভালোভাবে, এই যে দেখুন এখানে লেখা রয়েছে স্টার্ট অ্যাপস, আমরা এখানে ক্লিক করে দিলাম। ওকে বন্ধুরা, স্টার্ট অ্যাপ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে বলতেছে যে অ্যাপ আইডি, এখানে হচ্ছে আমরা যে আইডিটা পেয়েছিলাম অ্যাপ তৈরি করার সময় স্টার্ট আইওতে, এখান থেকে আমরা কিন্তু অ্যাপের আইডিটা ব্যবহার করবো। আইডিটা ব্যবহার করে মানে পেস্ট করে নিয়েছি, একদম নিচে নেমে যান, নিচে নেমে যান। এখানে এসে আপনারা ব্যবহার করবেন অ্যাপ ক্যাটাগরি, দেখুন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে ব্যবহার করবেন আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, একদম এক নম্বরটা যে এটা ব্যবহার করবেন আপনারা আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট। সো এখান থেকে আপনারা হচ্ছে এটা ব্যবহার করবেন। এবার দেখুন নিচে কিন্তু দুইটা অপশন আছে, ইয়েস এবং নো নামে, এখান থেকে আপনারা অবশ্যই নো করে দিবেন, অবশ্যই কিন্তু নো করবেন। আর এখান থেকে লেখা রয়েছে বটম, এখানে ক্লিক করে দেবেন বটম এবং এটা বটম। ওকে, সো নো এবং বটম করে দিলাম। এবার চলে যাবেন একদম নিচের দিকে, নিচে। এবার দেখুন লেখা রয়েছে ডান দিকে এখানে কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউ, CONTINUE কন্টিনিউ। সো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে সে কিছু করার প্রয়োজন, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইনহ্যান্স নাও, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইনহ্যান্স নাও, এখানে ক্লিক করে দেবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা কিন্তু এখান থেকে এটি করার পর যখন আপনাদের অ্যাপসটি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, অনেকে বলেন ভাই অ্যাপস ইনস্টল হয় না, সেখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিই আপনাদেরকে। ওকে, পাসওয়ার্ডের আর একটা অংশ হচ্ছে @অফ, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যে চিহ্নটা দেখাচ্ছি এটাকে বলা হয় @অফ। পাসওয়ার্ডের বাকি চিহ্ন হচ্ছে @অফ, আপনারা কিন্তু এটি ব্যবহার করবেন, পাসওয়ার্ডের আর একটা অংশ এইটা @অফ। ওকে, সো পাসওয়ার্ড আর একটা অংশ দিয়ে দিলাম। এখন আপনারা যখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখুন কিন্তু একটু অন্য অপশন রয়েছে, যখন দেখবেন এখান থেকে অ্যাপসটি আপনারা ইনস্টল করতে যাবেন ডাউনলোড করার পর, এখান থেকে কিন্তু অ্যাপসটা আপনাকে আবারও ডাউনলোড করতে হবে। প্রথমে কিন্তু আমরা আপনার কোডুলার থেকে ডাউনলোড করেছি, কিন্তু সেটা ইনস্টল দিয়ে কাজ করতে যাবেন না, কারণ ওখানে কিন্তু কোনো অ্যাড শো করবে না ইনহ্যান্স, মানে এখান থেকে ইনহ্যান্স নামে ক্লিক করার পরে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপসটা ইনস্টল করলে আপনাদের ফাইলে আপনাদের অ্যাপসে অ্যাড শো করবে। সো এখান থেকে আপলোড মানে এখান থেকে ডাউনলোড করার পর যাদের ফাইলগুলো মানে অ্যাপসগুলো ইনস্টল হবে না, যাদের অ্যাপসগুলো ইনস্টল হবে না তারা হচ্ছে এখানে দেখুন একটা অপশন রয়েছে, আমি দেখাচ্ছি এই নিচ বরাবর, নিচে দিকে খেয়াল করুন, এখানে দেখুন নিচে একটি খাল বক্স রয়েছে, এখানে রয়েছে V2 ফুল APK সিগনেচার, V2 মানে ভার্সন 2, এফ ইউরোবল APK মানে ফুল অ্যাপস, একদম হচ্ছে অ্যাপ মানে অ্যাপ্লিকেশন, APK মানে অ্যাপ্লিকেশন সিগনেচার। সো এটা করলে আপনাদের অ্যাপসে ফুল ভার্সন হবে, যেখান থেকে আপনাদের অ্যাপসে ইনস্টল নিতে কোনো প্রবলেম হবে না। সো এটাতে ক্লিক করবেন, কিন্তু প্রথমে এটা ক্লিক করার প্রয়োজনে প্রথমে আপনারা হচ্ছে কী করবেন, প্রথমে এখান থেকে আপনারা ইনহ্যান্স করে নেবেন,
ইনহান্স করে নেওয়ার পর যদি ইনস্টল দিতে সমস্যা হয় তাহলে আপনারা আবারও এখানে চলে আসবেন ইনহান্স। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মাই অ্যাপস, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপসের লিস্টগুলো দেখতে পাবেন যে কোন কোন অ্যাপসটা আপনারা এখান থেকে ইনহান্স করেছেন। সো যে অ্যাপটা এখান থেকে ইনহান্স করবেন সে অ্যাপসটা যখন যেটা মানে ইনস্টল দিতে প্রবলেম হবে সে অ্যাপসটাতে গিয়ে আবার এখান থেকে ভার্সন টু করে নেবেন, তাহলে কাজ কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে আমরা কন্টিনিউ করে নিচ্ছি, আমাদের সার্কেল লোড নিচ্ছে, দেখুন আমাদের কাজ শেষ, আমাদের কাজ একদম টোটালি শেষ। এখন আমরা জাস্ট আমরা এখান থেকে এনহান্সিং হচ্ছে, এটা হয়ে গেলে আমরা ডাউনলোড করে নেব, আমাদের কাজ শেষ। ওকে সো ফ্রেন্ডস, আজকের মতো এখানে এই ছিল ভিডিও, কিন্তু এখানে একটু কথা বলে রাখা ভালো, যেটা আমি বলতেছিলাম আর কি, পাসওয়ার্ডের একটা অংশ আছে, পাসওয়ার্ডের শেষ তিনটা অক্ষর বলবো, তার আগে কয়েকটা কথা আমি বলে নিচ্ছি। ওকে, পাসওয়ার্ডের শেষে তিনটা অক্ষর আছে, আর মাত্র তিনটা অক্ষর, তিনটা শব্দ বলে নাই, তিনটা অক্ষর। সো অক্ষর তিনটা বলতেছি, তার আগে কয়েকটা কথা বলছি, শুনুন। যারা এই ভিডিওটি দেখতেছেন সে যদি নতুন হয়ে থাকেন, আবার বলছি যদি আপনি এই ভিডিও বা এই বিষয়ে ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে দেখুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি কথা লেখা আছে, ফুল ভিডিও দেখতে, অ্যাপস বানানোর ফুল ভিডিও দেখতে এখানে যান, আপনারা অবশ্যই ওই ভিডিও দেখবেন। ওকে, কারণ হচ্ছে এই ভিডিও দেখে আপনি ফুললি কন্টিনিউ বুঝতে পারবেন না অনেকেই। আর আরেকটা ভিডিও যেটা হচ্ছে প্রায় 53 মিনিটের, আমি আপনাকে জোর দিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলতেছি, 53 মিনিটের ভিডিওটা আপনি ফুললি দেখলে পুরা গাইডলাইন পেয়ে যাবেন একটা ভিডিওতে, ফায়ারব্লেজের, কোডলারের, ইনহান্স এবং স্টার্টার ফুললি টপিক দেওয়া আছে একটা ভিডিওর মাঝখানে। ওকে, সো পাসওয়ার্ডের বাকি তিনটা অক্ষর হচ্ছে ভি ডি ও, ইংরেজি অক্ষর দিবেন ভি, ইংরেজি অক্ষর ডি, ইংরেজি অক্ষর ও। ওকে, ভি ডি ও, পাসওয়ার্ডের শেষের তিনটা অক্ষর আছে এটা। সো কয়েকটা কথা বলে নিচ্ছে, আমাদের একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় লেগে যায়, আপনারা দয়া করে ভিডিওটি ফুললি কন্টিনিউ করেছেন এর জন্য অনেক ধন্যবাদ, কিন্তু সাবস্ক্রাইবটা করে যাবেন, এটা হচ্ছে আমাদের প্রাপ্য, এটা আমাদের অধিকার, আমাদের মতন ইউটিউবারগুলো কিন্তু অধিকার। আর আমি যে ফাইলগুলো ফ্রিতে দিচ্ছি এগুলো কিন্তু কেউ ফ্রিতে দেয় না, অনেকে টাকা দিয়ে বিক্রি করে এগুলো। সো খেয়াল রাখবেন যে আমি ফ্রিতে দিচ্ছি এটা কিন্তু আমার প্রাপ্য, যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট দিবেন, পাশে থাকবেন, কোনো প্রয়োজন হলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবেন। এছাড়াও আমি নিত্য প্রতিদিন আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে, সো টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে দেখুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। আর অনেক শীত পড়ছে এখন, রাত প্রায় 8:45, আপনারা আমার স্ক্রিন দেখুন, সেই জন্য কথাগুলো আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ, কষ্ট পেলে মাফ করে দিন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে, টাটা।